হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের ওয়েলকাম করছি। আমি রাজীব রয়েছি আজকে আপনাদের সাথে। আজকে একটা বিশেষ মুহূর্ত নিয়ে আপনাদের সামনে আসলাম। হয়তো আপনারা ভাবছেন যে রেগুলার হোস্ট যিনি থাকেন তিনি আজকে কোথায়। তো ঘাবড়ানোর কিছু নেই, উনি রয়েছেন আমার পাশেই রয়েছেন। আজকে আমরা জয়েন্টলি এই ভিডিওটা করব এবং খুব একটা ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে আজকে। তো রিকোয়েস্ট থাকবে শেষ অবধি আজকে ভিডিওটা কন্টিনিউ করবেন, আপনারা সবাই দেখবেন। আজকে আপনারা অলরেডি থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন আমরা কিসের উপর এই ভিডিও করতে যাচ্ছি। আমাদের জন্য তো মানে একটা খুবই স্পেশাল বলতে হবে, খুবই স্পেশাল একটা ডে, মানে এই খুশি বলার মতো না, মানে বোঝানোর মতো না। অনেক দিনের চেষ্টা এবং অনেক দিনের পরিশ্রমের রেজাল্ট বলতে পারেন আপনারা, তো সেটা আজকে আমরা পেয়েছি। আর অবশ্যই সেটা তোমাদের সাথে ভাগ করে নেব বলে এসেছি, কারণ এটা তোমাদেরও মানে জানার অধিকার, কারণ তোমরা আমাদের ফ্যামিলি মেম্বার। তো এই খুশিটা তোমাদের সাথে শেয়ার না করলে এটা একদম অপূর্ণ থেকে যাবে। তো আজকে অন্য ভিডিও আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করে আমরা এই দুটো আড়াইটা নাগাদ করে আমাদের এটা রয়ে মানে আসে আর কি, গুগল অ্যাডসেন্স পিনটা। তো হাজবেন্ড তাই জন্য বললো যে না, এটা আজকে পেয়েছি হাতে, তো এই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই। আর আজকের জন্য যেটা রেডি করেছি তো ওটা আগামীকাল দেবো। তো সেই জন্য আমরা দুজনে বসে গেলাম যে তোমাদের সাথে একটু কথা বলবো। আসলে আসলে শেয়ার করবো, মানে বৃষ্টি এক্সাইটমেন্টটা, শুধু বৃষ্টির না আমারও এক্সাইটমেন্ট, আমি আর মানে কন্ট্রোল করতে পারছিলাম না। আমরা দুপুর দুটোর সময় আমরা এটা রিসিভ করি এবং সাথে সাথে আমি বৃষ্টিকে বলি এটা চলো আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার সবার সাথে আমরা এটা আগে শেয়ার করব, কারণ এই আনন্দের মুহূর্ত সর্বপ্রথম এবং সবচেয়ে বেশি জানার অধিকার এবং সেটা অনুভব করার অধিকার তোমাদেরই রয়েছে ফ্রেন্ডস। তো আচ্ছা, কিছু মনে করবেন না, আমি আপনি থেকে তুমি করে বলছি, যেহেতু বৃষ্টি আপনাদের তুমি করেই বলে, সো আমিও আপনাদেরকে তুমি করেই সম্বোধন করছি। হ্যাঁ, ফ্যামিলি মেম্বারকে তো তুমি করেই বলা যেতে পারে, তাই না? আপনি আপনিটা না খুব দূরের দূরের মনে হয়, তুমি করে বললে একটু নিজেরই মনে হয়। সেটাই তো ফ্রেন্ডস, এই জার্নিটা মানে যে পিন নাম কোডটা আমরা স্মুথলি পেয়ে গেছি, মানে আমাদের 17 দিনের মাথায় আমরা এটা হয়তো পেয়েছি আজকে, 17 দিনের মাথায় পেয়েছি। তো সাধারণত এত অল্প সময়ে সাধারণত হয়তো পাওয়া যায় না, যেটা আমরা অনেক ইউটিউবারদের মুখ থেকে শুনেছি যে এটা অনেক সময় 1 মাস 2 মাস বা অনেক তার চেয়েও বেশি হয়তো সময় অনেক সময় প্রয়োজন হয়, কিন্তু সেই দিক থেকে আমরা সো লাকি যে আমরা সবকিছু প্রসেসই খুব কুইকলি হয়ে যাচ্ছে। সেটাই তো, প্রথম থেকেই এই গল্পগুলো আমার এই চ্যানেলটাতে না, আমাদের কাজগুলো মানে সব ঠিকঠাকই হয়ে গেছে, মানে এক শুরু থেকে এখন অবধি কোনো কাজে আমরা সেইভাবে কোনো বাধা পাইনি, সব আমাদের অল্প সময়ের মধ্যে আমরা পেয়ে গেছি। যেমন আমরা ফার্স্ট ডে যে মনিটাইজেশনের জন্য যেদিন অ্যাপ্লাই করলাম সেদিন 24 ঘন্টার মধ্যে আমরা কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে গেছিলাম। এটার জন্য অনেক সময় অনেককে মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ কিন্তু অপেক্ষা করতে হয়। তো এটার জন্য একটা বিশেষ কারণ রয়েছে ফ্রেন্ডস, সেটা আমি আপনাদের বলি। আমরা এর আগে আপনারা হয়তো খুব অল্প ফ্যামিলি মেম্বার আপনারা জানেন যে আমরা আরেকটা আমাদের ইউটিউব চ্যানেল ছিল বলতে এখনও রয়েছে, এটা কুকিং এর উপর, কুকিং পাসওয়ার্ড, বাট ওটা কন্টিনিউ করা হয়, আমরা এখন কন্টিনিউ করতে পারছি না এটা বিভিন্ন কারণে। তো ওই চ্যানেল থেকে আমরা আমাদের ইউটিউব জার্নির প্রচুর মানে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, কোনটা ঠিক, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, ওইখান থেকে পুরো আমরা যে শিক্ষণীয় যে বিষয়টা ছিল সেটা আমরা অনেক শিখে নিয়েছি বলতে পারি, মানে এটা তো আনলিমিটেড, তবে যতটুকু আমরা ওখান থেকে গ্যাদার করেছি এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা আমরা এই চ্যানেলে কাজে লাগাতে পেরেছি। আর যে কারণে আমি মনে করি যে অনেক অল্প সময়ের মধ্যে আমাদের এটাতে আমরা সাকসেসটা পেয়েছি, সাকসেসের একটা দাপ আমরা ক্রস করেছি, পেরোতে পেরেছি অবশ্যই, সেটা তোমাদের মানে তোমাদের সাপোর্টের জন্য, তোমাদের ভালোবাসার জন্য। অবশ্যই তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা না থাকলে সেটা হতো না, না নিয়ে আসলে আমরা কখনো এই জায়গাটাতেও দাঁড়াতে পারতাম না। এইভাবেই আমাদেরকে সবসময় এগিয়ে নিয়ে যাও, এইভাবে সবসময় আমাদের সাপোর্ট দাও, পাশে থাকো, ভালোবাসো, তাহলে আমরা আমাদের কাজটাকে আরও অনেকটা বেশি আমরা ভালো করতে পারবো, আমাদের এনার্জিটা থাকবে, আমাদের ইচ্ছাটা থাকবে। তোমরা এভাবে সাপোর্ট দিলে আমাদের মন ভাঙবে না, আমরা আরও কাজের এনার্জিটা মানে আমরা পাবো আর কি। দেখো, এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার হিসেবে তোমরা আমাদের
সব কিছু বলতে পারো, এনি গাইডেন্স, কোনো অ্যাডভাইস থাকলে বলতে পারো, কীরকম কন্টেন্ট তোমরা দেখতে চাইছো, কীরকম কন্টেন্ট আমাদের হওয়া উচিত, সেভাবেও তোমরা আমাদের গাইড করতে পারো। সবসময় আমরা তোমাদের এইসব বিষয়ে খুব খুব মানে সিরিয়াসলি আমরা সেগুলোকে নোট করি এবং সেভাবে আমরা পড়ার চেষ্টা করি। তো যাই হোক, তো তোমাদের সাথে শেয়ার করব বলে এখনও আমি কিন্তু খাম খুলিনি, খামটা এখনও বৃষ্টির হাতে রয়েছে। তো পিন নাম্বার তো জানো, পিন নাম্বার একটা সিক্রেট ইস্যু রয়েছে, তো এটা ওপেনলি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তবে এটা প্রসেসটা যারা আমার মতো বা আমাদের মতো যারা নতুন ইউটিউবার রয়েছে তাদের কাছে হয়তো এটা একটা জানার ব্যাপার থাকতে পারে যে কীভাবে পিনকোড দিয়ে অ্যাড্রেসটা ভেরিফাই করতে হয়, সেটা একটু পর আমরা আমাদের স্ক্রিনে দেখাবো, আমাদের ল্যাপটপ স্ক্রিনে আমরা শেয়ার করব। তো এই ছিল আজকের মোটামুটি বিশেষ মুহূর্ত আমাদের, এটা অবশ্যই তোমাদের সামনে আমরা ওপেন করব। ডিজিট যেটা রয়েছে সেটা একমাত্র এটা খুব পার্সোনাল, তোমরা জানো সেটা, তো এটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তো সরি সেটার জন্য, আর যতটা সম্ভব সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো আগে ফার্স্টে ওপেন করি, সেটা তোমরা দেখো, ওপেন করছি, তো ওকে দিচ্ছি, ও খুলুক। দুই পাশে ডট ডট এরকম থাকে, আমি এটা একটু আগেই ছিঁড়ে নিয়েছিলাম, তো এটা আমি রেখে দিলাম। রেখে এর ভিতরে রয়েছে আপনার ইনস্ট্রাকশন কিভাবে আমরা এটা ভেরিফাই করব। এক পাশে রয়েছে হাতের ডান দিকে রয়েছে আপনার পিন, আর বাঁ পাশে রয়েছে স্টেপগুলো কোন কোন কীভাবে আমরা এটা ফিল আপ করবো। তো স্টেপটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, কিন্তু পিন নাম্বারটা যেহেতু সিক্রেট দেখাতে পারবো না। এই দেখুন, এবার এই স্টেপগুলো থাকে, এই স্টেপগুলো দেওয়া থাকে, স্টেপগুলো আমরা এখন কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা ফলো করব, স্টেপ ওয়াইজ আমরা সেটা ফিল আপ করবো। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে এটা অ্যাপ্লাই করছে। তো কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম, জাস্ট লগ ইন করি, লগ ইন করে আপনাদের দেখাচ্ছি। তো সাইন ইন করছে, লোডিং লোডিং লোডিং, ইমেল আইডি, পাসওয়ার্ড পুট করলাম, নেক্সট। দেখতে পাচ্ছেন ইউর পেমেন্ট ইজ আর কারেন্টলি অন হোল্ড বিকজ ইউ হ্যাভ নট ভেরিফাইড ইউর অ্যাড্রেস। তো এখন অ্যাড্রেস ভেরিফাই করে নেব। এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর বিলিং অ্যাড্রেস, ভেরিফাইতে ক্লিক করলাম, এন্টার ইউর পিন, তারপর পিন নাম্বারটা পুট করছি, তারপর কী আপডেট হচ্ছে সেটা আমি পরে আপনাদের দেখাচ্ছি আবার। তো ফ্রেন্ডস, আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশন সাকসেসফুলি কমপ্লিট। তো আজকে আমাদের যে এই সাকসেস সেটা মানে নতুন করে আপনাদের কন্ট্রিবিউশনটা মানে মনে করে দেওয়ার কিছু নেই, আপনারা হয়তো না থাকলে এত বড় মানে সাকসেস হয়তো আমরা সেলিব্রেট করতে পারতাম না, এটা অবশ্যই আমাদের জন্য গ্রেট একটা অ্যাচিভমেন্ট। আর বরাবরই এভাবে আপনারা আমাদের সাপোর্ট দিতে থাকুন, জাস্ট আমাদের জার্নি শুরু হয়েছে, অনেক দূর যাওয়ার ইচ্ছা রয়েছে, যদি আপনারা সাথে থাকেন তাহলে এটা স্ট্রংলি বিলিভ করি যে আমরা অনেক দূর এগিয়ে যাব। কারণ আপনাদের হোস্ট, মেইন হোস্ট বৃষ্টি, ও চ্যানেলটা নিয়ে অনেক ও হার্ডওয়ার্ক করে, আপনারা জানেন আমাদের একটা ছোট বেবি রয়েছে, বেবিকে ম্যানেজ করে, আমরা মিডল ক্লাস ফ্যামিলি দেখেই বুঝতে পাচ্ছেন, তো আমাদের প্রচুর ঘরে কাজও থাকে, একটা মহিলার সমস্ত কাজ সমস্ত কিছু কমপ্লিট করে ও প্রতিদিন মোটামুটি ভিডিও দেওয়ার চেষ্টা করে, আর আমি যতটুকু ট্রাই করি যে ওকে যতটুকু সাপোর্ট দেওয়া যায় চেষ্টা করে দিতে, বাট এটার ম্যাক্সিমাম ক্রেডিট কিন্তু ওরই, ও ফুল ডে এটার ওর মোটামুটি কনসেন্ট্রেশন এটার উপরে থাকে যে কীভাবে ভিডিও বানাবো, কীভাবে ভালো ভালো কন্টেন্ট রেডি করা যায়, কীভাবে ভালো ভালো কন্টেন্টের আইডিয়া নেওয়া যায়। তো আপনারা যদি এভাবে ওকে সাপোর্ট করুন, এভাবে যদি ওকে ভালোবাসা দেখান, তাহলে ও অবশ্যই অনেক দূর এগিয়ে যেতে পারবে, এটা আমারও বিশ্বাস। তো আমার আর বিশেষ কিছু বলার নেই, আপনারা যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন করতে থাকুন, আশা করি আমরা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো। তো
আর আবারও মেনি মেনি থ্যাঙ্কস এই সাপোর্টের জন্য, এই ভালোবাসার জন্য। বৃষ্টি, এখন তোমার উপর। তো যাই হোক, আজকে এত সুন্দর একটা দিন, এত খুশির সুন্দর একটা দিন তোমাদের সাথে শেয়ার করতে পেরে সত্যি খুব ভালো লাগছে। কারণ তোমরা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার, তোমাদেরকে ছাড়া আমার কোনো খুশিই না। সব ভালো মন্দ সব কিছু তোমাদের সাথে নিয়ে এখন জড়িয়ে গেছি। তো তাই তোমাদের সাথে এই ভাগটা শেয়ার না করতে পারলে, আনন্দটা শেয়ার করতে না পারলে আমার খুব ভালো লাগতো না, আমার একদমই ভালো লাগতো না। আর তোমাদেরকে থ্যাঙ্কস বলে আমি কখনোই ছোট করব না, কারণ তোমরা আমাকে সাপোর্টটা দিয়েছো, ভালোবাসা দেখিয়েছো বলে আজকে আমি এতটুকু আসতে পেরেছি। ভবিষ্যতে চেষ্টা করব আরও অনেক দূর যাওয়ার, যদি তোমরা আমাকে ভালোবাসা দাও, এভাবে সাপোর্ট করো তাহলে। আর এখানে আমি আমার হাজবেন্ডকে থ্যাঙ্কস বলবো, কারণ হচ্ছে ও যদি আমাকে এভাবে পাশে সাপোর্ট না দিত তাহলে আমার একার পক্ষে এই কাজটা করাটা সত্যি খুব ডিফিকাল্ট হয়ে যেত, কারণ আমার ছোটো বাচ্চাটা রয়েছে, সব কিছু করে আমি পারতাম না। তো এই জন্য ওকে আমি থ্যাঙ্কস বলবো। তো যাই হোক, ভিডিওটাকে আর বেশি বড় করছি না, আর এখন হচ্ছে আমাদের বিকেলে মিষ্টি খাওয়ার পালা। আমরা অবশ্যই আজকে মিষ্টি খাবো কিন্তু, ঠিক আছে, কারণ একটা খুশির দিন। আর খারাপ লাগছে তোমাদেরকে তো আর মিষ্টিটা খাওয়াতে পারছি না সেই জন্য। তো যাই হোক, আজকের মতো ভিডিওটাকে এখানে শেষ করছি, পরে দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় হাসি খুশি থেকো। তাহলে চলো, আজকে তোমাদেরকে টাটা।